দেশে দেশে উদযাপিত হয়ে গেল হ্যালোইন উৎসব। প্রতি বছরের 31শে অক্টোবর হ্যালোইন উদযাপন হলেও এর আয়োজন শুরু হয় বেশ আগে থেকেই। পশ্চিমা বিশ্বের ঐতিহ্য হলেও ভূত প্রেত সেজে জাঁকজমকপূর্ণভাবে এই উৎসব উদযাপন করা হয় বিশ্বের বহু দেশেই। ভূতের জন্য একটি দিন, ভৌতিক পোশাক, ভুতুরের সাজসজ্জায় আয়োজিত দিনটি প্রতি বছরই উদযাপন করা হয় নানা রকম ভিন্নতায়। এবছর হোয়াইট হাউসে হ্যালোইন উৎসব উদযাপনও ছিল দেখার মতো। প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউসে বরণ করে নিয়েছেন ছোট ছোট শিশুদের। তারা কেউ দমকল কর্মীদের সন্তান, কেউ বা নার্স এবং পুলিশ কর্মকর্তাদের সন্তান, সময় কাটিয়েছেন তাদের সাথে। পেরুতি দিনটি উপলক্ষে দেখা যায় ভিন্ন চিত্র। মানুষ নয়, ভিন্ন সাজে সাজানো হয়েছে অন্তত শতাধিক কুকুর বিড়ালকে। সেরা কস্টিউম প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যায় ব্যাটম্যানের সাজে বিড়াল, বিচিত্র জাদুঘরের সাজে বা মৌমাছির মতো সাজে কুকুরকে। ঐতিহ্যবাহী প্রথা না হলেও পশ্চিমাদের এই উৎসব জনপ্রিয়তা অর্জন করেছে জার্মানিতেও। করোনা কারণে 2 বছর দিনটি পালন করা না গেলেও এবছর জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করেছেন জার্মানরা। এমনকি প্রথমবারের মতো রক্ষণশীল সৌদি আরবেও হ্যালোইন উৎসব উদযাপন করা হয়। রাজধানী রিয়াদে ভৌতিক আবহে তৈরি করা হয় ভেনু। টিকিট নয়, অনুষ্ঠানে প্রবেশের একমাত্র শর্ত ছিল অদ্ভুত সাজ পোশাক। পাশ্চাত্যের আদলে দিনটি উদযাপন করায় চলছে সমালোচনাও। চৈতি সরোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।